সাবেক সাংসদ সদস্য জনাব রেজাউল হক চৌধুরী। জনাব রেজাউল হক চৌধুরী, আপনি বসেই বলবেন। দলিতের কি অবস্থা? আওয়ামী নেতাদের আজ চলার চলাচল করা খুবই দুঃসাধ্য হয়ে যায়। এইভাবে যদি চলতে থাকে তাহলে আওয়ামী নেতার দিশে হারিয়ে যাবে, তারা অসহায় অবস্থা জীবন যাপন করছে, তাদের পিছনে আমাদের সত্যভাবে ভূমিকা নিতে হবে। কেন এইভাবে তারা বিএনপি আমাদের নেতাকর্মীকে এইভাবে হত্যা করাচ্ছে? তাই আমাদের সবাইকে আমি বলতে চাই, আপনারা সব সক্রিয় ভাবে থাকবেন, কোন রকম তাদের সার দেওয়া যাবে না। যেখানে দেখি সেখানেই তারা, তাই তারা তাদের জন্য এই দুর্ঘটনা ঘটছে, তাদের আমি দৃষ্টান্ত শাস্তির দাবি জানাচ্ছি এবং প্রশাসনের কাছে বলতে চাই, আপনারা যারা খুশি তাদের অতি দ্রুত গ্রেপ্তার আইনের হাতে তুলে দেন, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। তারা যেন সতর্ক হয় এই কামনা আমরা করি, এবং দলপ্রয়োগ আইনশৃঙ্খলা যাতে ভালো থাকে সেই চেষ্টা আপনারা করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আজকে আমরা যে ছেলেকে হারালাম সেটা আমাদের খুব ভালো ছেলে ছিল। কয়েকদিন আগেও এই যে মার্ডার করলো, এর সঙ্গে এই ঝন্ড বাবাদের ছেলেদের সঙ্গে কন্ট্রোলে মারামারি হলো, থানায় কেস দিতে গেল, থানা এনার কেস দিল না, বিএনপির পক্ষের কেস দিল। পরবর্তী হানিফ সাহেব অনেক প্রকল্প, তারপরে এদের কেস রেকর্ড হল, আসামি ধরে না। আবার এই এই ছেলেকে ধরিয়ে নিয়ে দেয় চালান দিল, এই ছেলেকে ধরিয়ে দেওয়া চালান দেওয়ালো, পরে বিএনপিরা আদালত করে দেয় তার ভেঙে চলে। এই যদি অবস্থা হয় প্রশাসনের, তাহলে মানুষ বাস্তব বিক্রি হবে। তাই প্রশাসনের প্রতি আমার অনুরোধ, আপনারা সুন্দরভাবে এই দল টুকরা দ্বারা শান্তিপ্রিয়ভাবে মানুষ প্রশাসন করতে পারে সেই চেষ্টা করবেন, এই অনুরোধ আমি আপনাদের কাছে রাখছি। আজকে আমরা যে ছেলেকে হারালাম তার শোকাত্ম পরিবার তাদের শোক করতে পারে, এবং তার পিতামাতা একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, সেরা বীর মুক্তিযোদ্ধার সন্তান, তারই শ্রেষ্ঠ সন্তান, তারই পুত্র এইভাবে অকাল মৃত্যু হল, এ কল্পনা করতে পারে না। আমি আমরা আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহ তাআলা যেন এই ছেলেকে বেস্ট ওয়াচ করবেন, তার শোকাত্ম করে তাকে চোখ করতে পারে, এই কামনা করে জানালে অবস্থায় সকল সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।